ছয় দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ রবিবার ভূমিকম্প হয় দেশটিতে মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ছাপ্পান্ন কিলোমিটার গভীরে তবে হতাহতের ঘটনা ঘটেনি এর আগে শনিবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানাও দ্বীপ সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল্ডিং চার ছাড়াই ফ্রিতে এই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয় আহত চারজন এখনো নিখোঁজ অন্তত নয়জন শক্তিশালী এই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামিক সতর্কতা জারি করা হয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় জাপানে পরে সুনামি সতর্কতা তুলে নেয় কর্তৃপক্ষ শনিবারের এই ভূমিকম্পের পর থেকেই একের পর এক আফটার শকে কেঁপে উঠছে ফিলিপাইন এর অধিকাংশ ছিল চার মাত্রার বেশি